এই পর্বে থাকছে হেলিং স্কাইওয়াক এবং খেচিপেরি লেকের বর্ণনা। আগের দিন আমরা রাবাংলা নামচি হয়ে পেলিং সন্ধে 5টা নাগাদ পৌঁছেছিলাম। পৌঁছানোর পর সেদিন সারাদিন রেস্ট নিয়ে পরের দিন আমরা পেলিংয়ের সাইট সিন করতে বেরিয়েছিলাম আমাদের ড্রাইভার লিম্বুজির সাথে। এই পেলিং স্কাইওয়াকে এই হলো এন্ট্রান্স। এই পৌঁছানোর সময় এখানেই আপনাকে পুরো জুতো খুলে পেলিং স্কাইওয়াকে প্রবেশ করতে হবে। একমাত্র স্কাইওয়াকের এই কাঁচের যে রাস্তাটা, সেই কাঁচের এই কাঁচের রাস্তাটাতেই চলাচলের জন্যই জুতোকে স্টোর করতে হবে। বাকি যখন আপনি ওই বুদ্ধর মতো মূর্তি যেখানে আছে, যেখানে আর কি একটা মনেস্ট্রি মতো আছে, ওইখানে যখন যাবেন সেখানে কিন্তু আপনি শু পরেই এখানে যেতে পারবেন। সিঁড়িটা বেশ দীর্ঘ এবং অনেকটা খাড়াই, এই যে এই অংশটাতে আপনি জুতো পরে ঘোরাঘুরি করতে পারবেন। এরপর এই পেলিং স্কাইওয়াক থেকে বেরিয়ে ছেলেমেয়ে সবাই এখানে এই সুন্দর এই যেগুলো থাকে এখানে ঘন্টার মতো ঘোরানো হয়, এটাকে খুব পবিত্র মানা হয়, এগুলো ঘোরাচ্ছিল। ওয়েদার ছিল ঝাঁচকচকে। এটা জুন মাসের 6 তারিখের ঘটনা। দারুণ সুন্দর ওয়েদার। এইবার আমরা পেলিং স্কাইওয়াকে উঠলাম। ব্যাপারটা যেরকম ভিডিওতে দেখেছিলাম বা আগেও ভেবেছিলাম যে বেশ ভয় ভয় লাগবে, দেখলাম এমন কিছুই ব্যাপার নয়। পেলিং স্কাইওয়াকের এই নিচের অংশটা কিন্তু খুব বেশি নিচে নয়, হার্ডলি দোতলা সমান উঁচু একটা কাঁচের এরকম রাস্তা, তার তলাতেই সব গাড়ি পার্কিংগুলো রয়েছে। তারপরে পেলিং স্কাইওয়াক থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম ওই বুদ্ধার ওই ওপরের অংশে। এই হাঁটাটা কিন্তু বেশ কঠিন, যারা বয়স্ক আছেন তারা একটু আস্তে আস্তে ভাবনা চিন্তা করেই ওপরের দিকে আসবেন। তবে এই গোটা পেলিং স্কাইওয়াকের পুরো যদি আপনাকে ভালো দৃশ্য দেখতে হয় তাহলে আপনাকে অবশ্যই ওপরে আসবে। চলুন দেখে নেওয়া যাক ওপরের অংশটা। এই হলো টপ ভিউ, যার জন্য কষ্ট করে এত উপরে আসা, অসাধারণ বললেও কম হবে। অসাধারণ সুন্দর এই দৃশ্য দেখতে গেলে একটু কষ্ট করে উপরে উঠবেন, এবং ওপরে উঠে জল খাওয়ার ব্যবস্থা আছে ওদের, ভালো মিনারেল ওয়াটার আছে ওখানে, খাওয়া দাওয়া করে একটু বসে এখানে দৃশ্যটা অনুভব করবেন। আমার দারুণ লেগেছিল। আমি এই এখানে প্রায় আধ ঘন্টার ওপর সময় কাটিয়েছিলাম এবং এই ভিডিও করেছিলাম। আমি তো প্রফেশনাল ইউটিউবার নই, আমি যেটুকু পেরেছি সেটুকুই ক্যামেরা দিয়ে বন্দি করেছি। এরপর চলিলাম খেচিপেরি লেক। খেচিপেরি লেক আপনাকে রাস্তা থেকে বেশ খানিকটা হেঁটে ভেতরে ঢুকতে হবে। এই লেকটা অত্যন্ত পবিত্র। গ্যাংটককে থেকে এইটা 147 কিলোমিটার পশ্চিমে খেচিও পালুরি গ্রামের কাছে অবস্থিত একটি হ্রদ। এই হ্রদে মাছ চাষ করা হয় এবং অনেক দূর থেকে দর্শন করা হয়, এটা খুবই পূজনীয়।